এখন থেকে আপনারা আমাদের একাডেমির সমস্ত যন্ত্রের ভালো মন্দের দায়িত্ব নেবেন। তার জন্য পার মান্থ আমরা একাডেমির পক্ষ থেকে আপনাদের ২৫,০০০ টাকা করে দেবো। ওদের লিস্টে তিতলির নামটা মানে ওর অ্যাডমিশনটা আবার করিয়ে দিতে পারি, আমার সোর্স কাজে লাগবে। তবে একটা শর্ত আছে। কী শর্ত? তোকে বাপের বাড়ি চলে যেতে হবে। তিতলির ভালোর জন্য আমাকে এই বাড়ি ছেড়ে যেতে হবে মা। সবার নাচানাচিটা বন্ধ হলো তো, ভাবতেই পারোনি কেউ, তাই না? এরকম একটা বোমা পড়বে। চিঠি আছে। কার নামে চিঠি গো দাদা? নবাব বসু ঠাকুর। সব ঠিক আছে তো? বলছে আমি আমি টিমে আছি। জানি না, তোমার খেলনা টেলা যা আছে সব নিয়ে নাও, পরে কিন্তু কান্নাকাটি করবে। এই নীলিমা, এই জানো কি হয়েছে? ওখানে নবাবকে ওই বিদেশি ক্লাব থেকে চিঠি পাঠিয়েছে, ও এবার বড় ম্যাচ খেলবে। তিতলির স্কুলের পড়ার খরচ অনেক, সেটা যোগান বর্তি না দিলে একটা নবাব নন্দিনীরা দিতে পারবে না, তাই বর্তির কথার মতন আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ভালো, ছেলের অনেকদিন ধরে অপেক্ষা করেছে, এবার মন দিয়ে খেলো। কেন যখন সব কিছু ঠিক হচ্ছে ভালো হচ্ছে ঝামেলা পাকাচ্ছ? সবার খুশিতে চুনা লেগে যাচ্ছে। নীলিমা, নীলিমা ব্যাপারটা কিন্তু ঠিক হচ্ছে না। দেখো আমি তো এখন তেমন উৎপাত করি না যে ওর সমস্যা হবে। কী করি বল? দেখো তোমার মেয়েই বলছে করি না। তিতলি আয়। একদিকে এত আনন্দ, ছেলেটার এতদিনের স্বপ্ন পূরণ হলো, দোকানটার একটা সৎকর্তি বলে সব সমস্যা শোনা হলো। কেন এমন খুশির দিন এমন অনর্থ হলো ঠাকুর? তোমাকে বিশ্বাস করি ঠাকুর, জানি তুমি আছো, কিন্তু এটা জানি না মিস্তি ভাই এরকম কেন করলো। সুখ নেই গো আমার জীবনে, কিছু না কিছু ভাবে একটা অনর্থ হয়েই যায়, খারাপ সময় চলেই আসে। ঠাকুর সহায় হলে সব ভালো হবে মা। এই প্রার্থনাই তো করছি, যা পেয়েছি সবই তো ঠাকুরের দয়া,
তাহলে এভাবে কেন হারাতে হচ্ছে ঠাকুর? সব ঠিক করে দাও গো ঠাকুর, সব ঠিক করে দাও। এমন কেন হচ্ছে ঠাকুর? প্রদীপটা কেন জ্বালাতে পারছি না? একই একই আরো কোনো খারাপের ইঙ্গিত? কি ব্যাপার ভাই, হঠাৎ উঠতেও না কি ব্যাপার? দাদা আশীর্বাদ করো, বিদেশি ক্লাবের হয়ে বড় ম্যাচ আছে, আমি যেন নাম রাখতে পারি। ভালোর জন্য আমাকে বাড়ি ছেড়ে যেতে হবে না? তুই একটা ম্যাচ খেল দেখবি, তারপর তোকে নিয়ে না তোমার কাঁধে করে না। আমি বলছি দেখ, তুই বিদেশি মাঠে খেলবি, বিদেশি। আমরাই তো জোর করে নিয়ে এলাম ভাই। কি হয়েছে ভাই, এরা কি বলছে, কি হয়েছে তুই বল ভাই বল। দাদা মিজুবাবু দি হঠাৎ করে তিতলিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে, এরকম একটা আনন্দের মধ্যে হঠাৎ, আর যে কথাগুলো বলে গেল সেগুলো কোনো কারণই নয়। আর তাছাড়া নিজে বউটি নিজের স্বার্থ নিয়ে থাকে, নিজের সুবিধা বুঝে সেরকম মানুষ না, তাই কেমন সব কিছু গোলমাল লাগছে, কিছু বুঝে উঠতে পারছি না কেন এরকম, কীভাবে কী হলো কিছু বুঝতে পারছি না। তাই এসবের জন্য মনটা ভালো নেই দাদা। আরে ভাই, তুই এখন একটা বড় ফুটবলার হতে যাচ্ছিস, ছোট কাটো আমার মাথা থেকে হাঁটিয়ে দে বা। এই এক মিনিট, আরে ইম্পর্টেন্ট কল আসছে। হ্যাঁ 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 বলুন বলুন। মাথা কাজ করছে না পবিত্রবাবু, মাথাটা কাজ করছে না, সাংঘাতিক একটা ইরিটেশন হচ্ছে আমার। বলছি যে মাথা গরম করে কি কোনো সমস্যার সমাধান হয়? মাথা ঠান্ডা বলুন, মাথা ঠান্ডা বলুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমাকে বলুন, আমাকে বলে একটু হালকা হালকা বলুন। মেজ বউটাকে অনেক কষ্ট করে এই বাড়ি ছাড়া করেছি। বলছিলাম যে সে তো একেবারে আব্বুলিস, তাকে কষ্ট করে বাড়ি ছাড়া করলেন কেন? কারণ আছে বলেই করেছি। এই বাড়ি থেকে মেজোটাকে তাড়ালাম, এই বাড়ির ভিতটা নড়েও গেছে। কিন্তু দুটো ঘটনা দুটো ব্যাপার আমাকে নাড়িয়ে দিচ্ছে যে পবিত্রবাবু আমার। কেমন যেমন আমাদের এই এই দোকান, আমাদের গীতবিতান, এটা রমরমিয়ে চলছে, আর নবাব ম্যাচ খেলতে যাচ্ছে। এরকম হলে তো সবাই মানে এই বাড়ির প্রত্যেকে নিজেদের পায়ে দাঁড়িয়ে যাবে, আর আমাকে কোনো প্রয়োজনই লাগবে না, এটার আমার দরকারই থাকবে না কোনো। বুঝলেন ভাই, আমার খুব আনন্দে দিন, খুব আনন্দে, আমার এই ভাই, আমার ছোট ভাই নবাব, নবাব বসু ঠাকুর ম্যাচ খেলবে বিদেশি ক্লাবের হয়ে, আমার আজ আমার খুব আনন্দ, খুব। আর যে যা চাইবে আমি সব দিয়ে দেবো। আপনি আপনি কি চান বলুন, আপনি কি চান? নবাব কি এখন আপনার ওখানে? আরে আপনি শুধু বলুন না একবার কি চান, আমি বলুন। তাহলে বলি, মন দিয়ে শুনুন পবিত্র, যেভাবে হোক নবাবের এই ম্যাচ খেলাটা আটকাতে হবে। ওরা ওরা নিজেদের পায়ে দাঁড়াবার আগে ওদের পাটা ভেঙে পুড়িয়ে দিতে হবে, বুঝতে পেরেছেন আপনি? ওই যাবে ওই যাবে, ওইটুকুনি তো অপারেশন, ও আমি ম্যানেজ করব ভাই। মিষ্টি না কোনো কথা শুনবো না, মিষ্টি মুখ হবে, কামড়া হবে ভাই, আর দাদা দাদা আর ভাই। আপনাকে ভরসা করি বলেই কথাটা বলে রাখলাম রাখলাম। ওকে ভাই। বুঝি ভাই, গরিব মানুষ তো হাঁটুর অপসারণ করতে হবে, তো দাদা ছাড়া কে আছে বল? তোর দাদাই তো ভরসা। আমি বলছি সব মন টন খারাপ না করে যা বাড়ি, যা বাড়ি গিয়ে বাড়ির লোকের সব চুপ দিয়ে মজা করে আজকে তিনটা কাটা, বুঝলি? এরপর তো এই সুযোগ নাও পেতে পারিস, তাই না?
না মানে বলছিলাম নাম হয়ে গেলে তো দেশে বিদেশে খেলে বেড়াবি, তখন তেমন সুযোগ পাবি না বল। একদম ভাই। নবাব নন্দিনী মহাসোমবার 14 নভেম্বর সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।